প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন। বাগুইয়াটি থানার আইসি ও তদন্তকারী অফিসার তথা এসআই সাসপেন্ড করা হয়েছে। এরপরে নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসন। আজ দুপুরবেলা হাড়োয়ার কুলটিগ্রাম পঞ্চায়েতের দশম শ্রেণীর ছাত্র অতনু দে মৃতদেহ যেখানে ফেলা হয়েছিল সেখানে মূল মাস্টার মাইন্ড সত্যেন্দ্র চৌধুরী সহ মোট 5 দুষ্কৃতীকে এনে কিভাবে ওই ছাত্রকে খুন করেছিল, তারপর গাড়ি কোথায় ফেলেছিল এবং কিভাবে হয়েছিল পুরো ঘটনাটাই পুলিশ সিআইডির সামনে পুনর্নির্মাণ করে দেখান। তারপর ন্যাজের থানার বাসন্তী হাইওয়ে রাজবাড়ি সিঁড়িস্তলার পাশে অপর এক ছাত্র অভিষেক নস্করের মৃতদেহ পড়েছিল, সেখানেও মূল মাস্টার মাইন্ড সত্যেন্দ্রকে নিয়ে গিয়ে একইভাবেই উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ সিআইডির সামনে পুনর্নির্মাণ করেন এবং ক্যামেরায় ছবি তুলে নেন। সব মিলিয়েই বাগুইয়াটি ছাত্রের মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।